সবাইকে ধন্যবাদ আমার আভার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। পুজোর প্রায় দোরগোড়ায়, হয়তো প্রথমা থেকেই আমাদের পুজো শুরু করে দিয়েছে সবাই মিলে, কিন্তু পুজো কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, কারণ মা দুর্গার যে পুজো সেটা কিন্তু ষষ্ঠীর থেকে শুরু। তেমনি শুরু করি ষষ্ঠীর থেকে দশমী বা একাদশী পর্যন্ত কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। ষষ্ঠীর দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত আকাশ, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে। ফলে এটুকু বলতে পারি শুক্রবার দিন ষষ্ঠীর দিন আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত আকাশ, বৃষ্টির সম্ভাবনা সারাটা দিন একদমই নেই। দুপুরের দিকে হালকা গরম অনুভূত হলেও যত রাত বাড়বে বা যত সন্ধ্যের থেকে যত রাত বাড়বে তত কিন্তু ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করবে সমস্ত জায়গায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু ভালোই ঠান্ডা অনুভূত হবে সন্ধ্যার দিকে। কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু ততটা হয়তো ঠান্ডা অনুভূত হবে না, কিন্তু ঠান্ডার একটা আমেজ কিন্তু থাকবে সন্ধ্যের পর থেকে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। চলুন সপ্তমীর দিন শনিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই শনিবার দিনও। ফলে এটুকু বলতে পারি ষষ্ঠীর দিন সপ্তমীর দিন কিন্তু ভালো মতো মজা করতে পারবে পুরো দক্ষিণবঙ্গের মানুষ, এবং আকাশ থাকবে একদম মেঘমুক্ত। দুপুরবেলায় হালকা গরম অনুভূত হলেও সন্ধ্যের পর থেকে কিন্তু ভালো রকম ঠান্ডার অনুভূতি থাকবে দক্ষিণাঞ্চলের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে, এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা ঠান্ডার আমেজ থাকবে সপ্তমীর দিনও অর্থাৎ শনিবার দিন। রবিবার দিন অর্থাৎ অষ্টমীর দিন আমাদের মা দুর্গার অঞ্জলি দেওয়ার জন্য যেটা আমরা সবাই চেয়ে থাকি, অপেক্ষায় থাকি একটা বছর কবে আসবে এই দিনটা, সেই দিনও কিন্তু আকাশ থাকবে একদম মেঘমুক্ত। ফলে এটুকু বলতে পারি সবাই শান্তিতে মোটামুটি অঞ্জলি দিতে পারবে এবছর, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই অষ্টমীর দিন, আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ। দুপুরের দিকে হালকা গরম থাকলেও বিকেল বা সন্ধ্যের পর থেকে কিন্তু ঠান্ডার আমেজ আরও বাড়বে কিছুটা হলেও, যতটা থাকবে ষষ্ঠীর দিনের থেকে। ষষ্ঠীর দিনের থেকে ঠান্ডার আমেজ থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং ভালো রকম ঠান্ডার অনুভূতি থাকবে দক্ষিণবঙ্গে ওই অষ্টমীর দিন অর্থাৎ রবিবার দিন। সোমবার দিন থেকে কিন্তু সেই আরও একই কষ্ট বা একই খারাপ খবর বলতে চলেছি। সোমবার দিন সকালের দিক থেকে আকাশ থাকবে মেঘলা, রোদের দেখা মেলার সম্ভাবনা খুব একটা নেই, যত বেলা বাড়বে তত আকাশ অন্ধকার হতে শুরু করবে সোমবার দিন। ফলে এটুকু বলতে পারি যে মেঘমুক্ত আকাশ বা যে মেঘমুক্ত দুর্গা পুজো চলছিল অষ্টমী পর্যন্ত, নবমী থেকে কিন্তু তার ব্যাঘাত ঘটবে, অর্থাৎ মা দুর্গা যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও যাওয়ার সময় আস্তে আস্তেই আবারও সেই মুখ ভার হয়ে যাবে আকাশের। সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘলা, মেঘমুক্ত আকাশ পাবেন না একদমই শনিবার অর্থাৎ নবমীর দিন। আস্তে আস্তে যত বেড়া বাড়বে তত কিন্তু আকাশ অন্ধকার শুরু করবে, যদিও দিনের বেলায় অতটা বৃষ্টির সম্ভাবনা নেই নবমীর দিন। যত সন্ধে বাড়বে বা যত রাত বাড়বে অর্থাৎ একদম ভোর রাত্রে দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। ফলে এটুকু বলতে পারি সকাল থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধে বা মাঝরাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললে চলে। আকাশের মেঘলা থাকবে, কোথাও ঝিরি ঝিরি বৃষ্টি দু চার ফোঁটা পড়লেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা মাঝরাত পর্যন্ত নেই নবমীর দিন। নবমী দিন মাঝরাতের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ যত বাড়বে তো যত সন্ধে মানে যত রাত্রি হবে বা যত ভোর রাত হবে তত কিন্তু বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে, এবং দশমীর দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গে, এবং আকাশের মুখ থাকবে একদম ভার। ফলে মঙ্গলবার দিন অর্থাৎ দশমীর দিন কিন্তু সারাটা দিন বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, এবং যে মেঘমুক্ত আকাশ চলছিল পুরো দক্ষিণবঙ্গে সেটা কিন্তু একদমই থাকবে না মাঝরাতের পর থেকে নবমীর দিন মাঝরাতের পর থেকে অর্থাৎ সোমবার দিন মাঝরাতের পর থেকে মঙ্গলবার দিন প্রায় সারাটা দিন কখনো হালকা কখনো মাঝারি কখনো বা ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে এটুকু বলতে পারি যে আজ আনন্দ বা যে আনন্দ চলছিল পুরো পুজোটা সেটা কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটবে মঙ্গল সোমবারের মাঝরাতের পর থেকে মঙ্গলবার। বুধবার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং আকাশ থাকবে একদম মেঘলা। ফলে সোমবার মাঝরাতের পর থেকে মঙ্গলবার সারাটা দিন, বুধবারও প্রায় সারাটা দিন বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার দিন হয়তো বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে, কিন্তু মঙ্গলবার দিন কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সারাটা দিন। যদিও বৃহস্পতিবারের পর থেকে আকাশ আস্তে আস্তে আরও পরিষ্কার হতে শুরু করবে, ফলে লক্ষ্মী পূজা কিন্তু মেঘমুক্ত কাটছে বা বৃষ্টির সম্ভাবনা একদমই নেই লক্ষ্মী পূজায়। কিন্তু তিনটে দিন অর্থাৎ একদম মা দুর্গা যাওয়ার সঙ্গে শুরু হতেই নবমীর দিন মাঝরাতের পর থেকে দশমীর সারাটা দিন এবং একাদশীর দিন অর্থাৎ বুধবার দিন কিন্তু আকাশ থাকবে একদম মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার দিন সারাটা দিন, বুধবার দিন কিছুটা কমবে, বৃহস্পতিবার আকাশ থাকবে মেঘলা, শুক্রবার থেকে একদম মেঘমুক্ত আকাশ থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। সো ভালো করে পূজা কাটান, মজা করুন, কারণ বৃষ্টির সম্ভাবনা আপাতত নবমীর মাঝরাত পর্যন্ত সেভাবে নেই। ফলে নবমী বেশি গেল মানেই আরও একটা বছর অপেক্ষা, এই একটা বছর অপেক্ষা নিয়ে আমাদের বেঁচে থাকা। আজকের মতো চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা, সবাইকে শুক্রবার।